নমস্কার দর্শক বন্ধু, আমি চৈতালি, আর চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমার ইউটিউব চ্যানেলে এটি দ্বিতীয় ভিডিও, আর আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি, ইলিশ সর্ষে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটি খুবই সাধারণ, সকলেই হয়তো জানেন, কিন্তু অনেক বন্ধুরা আছেন যারা রান্নাবান্নায় নতুন বা কাজের সূত্রে বাইরে একা থাকেন, রান্না নিজেকেই করতে হয়। আশা করি তাদের এটি খুবই উপকারে আসবে। তাই বেশি সময় নষ্ট না করে আসুন রান্নাটি শুরু করা যাক। এ দেখেন, আমি একটা পোস্তর প্যাকেট নিয়ে নিয়েছি। পোস্তটাকে আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেবো জল ছাড়া। সেটাকে আমি একটি কৌটোর মধ্যে রেখে দেবো, আমার যখন ব্যবহার করতে হবে ওই কৌটো থেকে নিয়ে ব্যবহার করব। এতে কি হয়, অল্প করে পোস্ত বাটতে গেলে দেখবেন দানা দানা হয়ে থাকে, মিক্সিতে ভালো গুঁড়ো হয় না। তাই যখনই প্যাকেট পোস্ত কিনে আনবেন গোটা, সেটা পুরোটাই মিক্সিতে গুঁড়ো করে একটা জারে রেখে দেবেন। তারপর ওখান থেকে যখন যা রান্না করবেন দিয়ে মিক্সিতে আরেকবার দিয়ে সেটাকে ঘুরিয়ে নেবেন জল দিয়ে, দেখবেন খুব সুন্দর মিহি হয়ে যায়। এবার এই গুঁড়োর থেকে আমি আমার রেসিপির জন্য 2 ঢাকনি পোস্ত এই মিক্সিতে দিয়ে দেব, আর তার সাথে দেব সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। সাদা সর্ষে আর কালো সর্ষে আমি সমপরিমাণ দেব, কেননা কালো সর্ষে দিয়েই করতে পারতাম, কিন্তু কালো সর্ষেতে পেটটা ভার করে, এই জন্য আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে দিচ্ছি অল্প অল্প সমপরিমাণ। আর তার সাথে আমি 2 কাঁচা লঙ্কা দেব, 2 দিচ্ছি কেন, আমার বাড়িতে বাচ্চারা খাবে তো, তাই আপনারা এর থেকে বেশিও দিতে পারেন ঝাল ঝাল খাওয়ার জন্য। আমি গোটা লঙ্কা রেসিপিতে অ্যাড করব, যার ঝাল খাওয়ার ইচ্ছা মেখে খাবে, তাই জন্য আমি কি করছি 2 কাঁচা লঙ্কা এই মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার এই মিক্সিতে আমি একটুখানি লবণ দিয়ে পেস্টটা করে নেব, লবণটা দিলে পেস্টটা একটু ভালো হবে, কোষো ভাবটা কমে যাবে। দেখছেন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে তাওয়াটা গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এ দেখেন পেস্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর মিক্সি ধোয়ার জলটা এই বাটিটায় রেখে দিয়েছি, এটা রান্নাতে কাজে লাগবে। এবার আমি মাছটা ভেজে নেব, মাছটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দমটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক, ঢাকনা একটুখানি কিছুটা কাজ করে এলাম। এসে দেখছেন মাছগুলো এবার উল্টে পাল্টে দেব, হালকা করে ভেজে নেব। ভাজলে কি হয়, তেলটার মধ্যে মাছের, ইলিশ মাছের দেখবেন একটা গন্ধ আছে, তেলের মধ্যে বেশ সুন্দর গন্ধটা মিশে যায়, আর সেই তেলটা দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খুব ভালোই হয়। এই যে মাছগুলোকে উল্টে দিয়েছি, এবার আবার মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 পিঠ হয়ে গেছে ভাজা, এবার আর 1 পিঠ ভাজা হবে, দমটা কমানোই আছে, হালকা আছেই আমি ভাজছি। এবার দেখেন ভাজাগুলো তুলে নিয়েছি, আর কিছুটা তেলও আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দেব দিলাম। এবারে এর মধ্যে গোটা কাঁচা ঝাল একটু একটু করে চিড়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পরে এটাকে এতে একটু হলুদ আর লবণ আমি অ্যাড করব। হলুদ আর লবণ আমি তেলের মধ্যে অ্যাড করি, কেন তেলের মধ্যে হলুদ আর লবণটা অ্যাড করলে যে পরে যা সবজিই দেবেন না কেন বা মশলাই দিন, চটপট করে চারিদিকে ছিটে যাবে না। একটু নাড়িয়ে নিলাম, দেখেন এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা দিলে কি হয়, তেলের মধ্যে কাঁচা লঙ্কার যে ঝাঁজটা আর 5 ফোড়নের যে টেস্টটা সেটা মিশে যাবে। এই ঢাকনাটা খুলে নিলাম, কি দারুণ গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা আর
পাঁচফোড়নের। এইবারে আমি দেখেন লঙ্কাগুলো কি সুন্দর ভাজা ভাজাও হয়ে আসছে, এবারে বাটনাটা দিয়ে দেবো। বাটনাটা দিচ্ছি, দেখেন কোনো চটপট হচ্ছে না, দেখেন চারিদিকে তেলও ছিটকাচ্ছে না। হ্যাঁ, এটা হলো হলুদ আর লবণ তেলের মধ্যে মিক্সড করার জন্যই এই চটপটটা চারিদিকে ছিটলো না, নাহলে ছিটে যায়। আমি প্রত্যেক রান্নাতেই তাই করি, আগে লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে নিই, তারপরে সবজি হোক বাটনাই হোক দিই। এতে কী হয়, আমার রান্নাঘরটাও একটু তেল ছিটের হাত থেকে বাঁচে। এবারে ভালো করে নেড়ে নিলাম। এবার কি বাটিতে একটু বাটনা লেগে আছে, সেটা মিক্সি ধোয়া জলটা দিয়ে আবার একটু ধুয়ে ওই জলটা আমি রান্নায় অ্যাড করব, তারপরে ওই মিক্সি দেওয়া জলটাও দিয়ে দেব। ভালো করে গুলে নিলাম, এবার রান্নায় দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটু নেড়ে নেব। এবার ওই বাকি যে জলটা আছে ওইটাও আমি এই রান্নার মধ্যে দিয়ে দেব। এই যে দেখছেন নাড়ছি আমি, এবারে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আরেকবার ভালো করে নেড়ে এবারে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে আমি আবার একটু পরেই দেখেন খুলে দিলাম ঢাকনাটা, দেখেন অনেকটা ঝোল শুকিয়ে এসছে। এবার কেন খুলে দিলাম, এবার মাছগুলোকে একটু উল্টো পাল্টা করে নেব। একটা মাছ ভেঙে গেছিলো যার জন্য আমি ওইখান থেকে তুলে নিয়েছি, কেননা ঝোলের মধ্যে কাঁটা মিশে যাবে, বাচ্চারা খাবে গলায় আটকে যাবে তাই। এরপর দেখুন এই যে মাছ ভাজার থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম, সেই তেলটা আমি এখন এই রান্নার মধ্যে অ্যাড করলাম। এতে কি হয়, ইলিশ মাছ ভাজার যে গন্ধটা এই তেলটার মধ্যে আছে আর রান্নার মধ্যে তার স্বাদটাই বাড়িয়ে দেবে। একটুখানি নেড়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি, দেখেন মাছটা আমি জলটা বেশিও দিয়েছি যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়, ইলিশ মাছ এমনিই নরম, তাও জলটা বেশি দিয়েছি যাতে ইলিশ মাছের মধ্যে ঝোলটা ঢোকে আর ইলিশ মাছের স্বাদটা ঝোলের মধ্যে আসে এই জন্যে। এই এবার একটু নেড়ে দিলাম, এবার আবার একটু ঢেকে দেব। আর একটু না সকালে ভালো লাগবে না, যেহেতু সর্ষে ইলিশ একটু মাখো মাখো হবে তবেই তার স্বাদটা বোঝা যাবে। আমি রান্নার দিকে সব লাস্টে আসি, ভাত বসিয়ে দিয়েছি দেখছেন, দুবেলার ভাতই আমার নেওয়া হয়, কেননা সবার লাস্টে রান্না করি তো দেরি করেই ভাত চাপে। হ্যাঁ, এখন প্রথমে সকালে উঠেই আমি স্নান সেরে পুজো করে নিই, তারপরে ঘরের সমস্ত কাজ, ঘর মোছা বাসন মাজা এইসব করে দেখেন এখন 1:30 বাজে। হ্যাঁ, এই আমার ইলিশ সর্ষেটা হয়ে গেল, ভাতও হয়ে এসছে আমার। এরপরে আর একটা রেসিপি করব ইলিশ দিয়ে কচু বেগুন আলু দিয়ে, এ দেখেন আমার রান্নাও হয়ে এসছে। এবারে লাস্টে কাঁচা তেল আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করছি। কাঁচা সর্ষের তেল যে কোনো সর্ষের রেসিপিতে না দিলে দেখবেন একটা ভালো স্বাদই আসে না। সর্ষের তেলটা দিয়ে দমটা কমিয়ে আমি ঢেকে দিলাম যাতে সর্ষের তেলটা কাঁচা ভাপটা কেটে গিয়ে সর্ষের তেলের ঝাঁঝটা এই রেসিপির মধ্যে ঢুকে যায়। এবার দেখেন আমি তুলে নিচ্ছি ঢাকনাটা, এই যে দেখছেন তেল এখনও ছাড়িনি এই মশলার গা থেকে, তাই জন্য আমাকে আবার এটা ঢাকতে হচ্ছে। এই যে ঢেকে দিলাম, ঢাকার পরে একটুখানি এটা ঢাকনা দেওয়া ছিল, আমি পরের রান্নাটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। এ দেখেন, এবার দেখেন কী সুন্দর তেলটা ছেড়ে এসছে, এবার আমি মনে করছি এটা এবার হয়ে এসছে, তেলটা না ছাড়া পর্যন্ত রেসিপিটা কমপ্লিট হবে না, মশলার থেকে তেলটা ছাড়বে আর একটু মাখো মাখো হবে তবেই এই সর্ষে ইলিশের টেস্টটা আরও সুন্দর হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার রান্নাটা আমি সার্ভিং বোলে সার্ভ করে তারপরে আমি আবার
ফিরে আসছি। দেখছেন সার্ভিং বোর্ডে সার্ভ হয়ে গেছে, কি দারুণ কালারটা এসছে না, দারুণ লাগছে। গরম গরম ভাতে এটা খেতে খুবই সুন্দর লাগবে। আর আপনারা, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যারা রান্নাবান্নায় নতুন, কাজের সূত্রে বাইরে, নিজেকেই রান্না করতে হয়, তারা অবশ্যই এটা করে খাবেন। আমি বেশি কথা বললাম বলে রান্নাটা দেরি হলো, কিন্তু এটা খুব তাড়াতাড়ি রান্না হয়, আপনারা করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, তাহলে আমি আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে উৎসাহ পাব। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভিডিওটি আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে। নমস্কার।